ফেসবুক ওয়াচ টাইম কিনে কি মোডেস পাওয়া যায় আজকের ভিডিও তো আপনাকে জানাবো সো আপনারা ফেসবুকে অনেকে আমাকে মানে মেসেজ করেন আমার ইনবক্সে অনেক ধরনের সো সেক্ষেত্রে আমি অনেকের গ্রুপে দেখতেছি যে আপনারা বলেন খালি হোয়াটস্টাম কিনে দেন হোয়াটস্টাম কিনে দেন আপনাদের যে ভুল ধারণাটা আজকে কিন্তু ভিডিও থেকে একদম শিখতে পারবেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি অবশ্যই পড়বেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না ফার্স্ট অব অল যে কথাগুলো হবে প্রত্যেকটা কিন্তু কথা গুরুত্বপূর্ণ যারা আপনার একটা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান মনিটাইজ পেতে চান তাদের জন্য আজকের কথাগুলো এতটাই ইম্পর্টেন্ট হবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো ফেসবুক থেকে মনিটাইজ পেতে হলে দুইটা সিস্টেমে পাওয়া যায় একটা হচ্ছে অ্যাডোন সেটআপ সেট আপ একটা হচ্ছে ইনস্টিমেট সেট এই দুইটা থেকে যদি আপনারা মনিটাইজ পান তাহলে ভালো একটা আর্নিং করা যায় তবে ইনস্টিমেটসের ক্ষেত্রে ওয়াশ টাইম কেনার হ্যায় মানে আপনারা ওয়াশ টাইম কিনতে চান বা ফলোয়ার্স কিনতে চান এখন ওয়াশ টাইম কিনে কি মনিটাইজ পাওয়া যায় এন সেট আপটা পরে কথা বলতেছি প্রথমত বলবো যারা ইনস্টিমেট সেট পেতে চান তারা ওয়াশ টাইম কিনে ময়ূরাজ পেতে চান এরকম ধারণা আছে কারণ সাড়ে চার মিড ভিউ আপনারা পূর্ণ করতে পারতেছেন না বা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মিনিট ভিউটা কিনতে চান এখন এই মিনিট ভিউটা কিনলে কি ময়ূরাজ পাওয়া যাবে এখন আপনাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি স্যার একটা বিশেষ খেয়াল করুন তো আমাদের বাংলাদেশের মধ্যে বেকারত্ব অনেকটাই বেশি আমি কিন্তু ইন্ডিয়ার কথা বলতেছি না বা অন্য দেশের কথা বলতেছি না বাংলাদেশের মধ্যে বেকারত্ব বেশি তাহলে একটা বিষয় বুঝুন ভালো করে যদি ফেসবুকে ওয়াচ টাইম কেনার যে ময়ডেজ পাওয়া যেত তাহলে আমার মনে হয় ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার হতো এক কথায় আপনারা কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু আপনাদের মানে অন্যের ভিডিও দেখতেন বাকিরা ভিডিও দেখত না এক কথায় ভিওয়ার্সের থেকে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেশি হতো সো এটা ভুল ধারণা কখনো ওয়াচ টাইম কিনে মেডেস পাওয়া যায় না যদি ওয়াচ টাইম কিনে ময়রেজ পেয়ে যেত তাহলে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকতো না সো ওয়াশ টাইম কিনলে যে ভুলটা হবে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই ভিডিওগুলো তো দেখো মহিল্স পাবেন না ইনকাম হবে না আবার আইডিটারও সমস্যা হবে পেজেরও সমস্যা হবে এটা কিন্তু পেস আইডি দুইটারে কিন্তু প্রবলেম আপনারা নিজে আনতেছেন সো ভুলে ওয়াশ টাইম কিনবেন না ফেসবুক ওখানে বলেই দিয়েছে যে অরিজিনাল আপনাদেরকে ভিডিও থাকতে হবে ডিভাইন ভিডিও যে ভিডিওটা বড়ো করবে একটা ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে তাহলে আশা করি আপনাদের ষাট মিনিট ভিউ একদমই পূর্ণ হয়ে যাবে এখন আপনি যদি হতাশ হয়ে দ্রুত মোটেজ পাওয়ার জন্য ওয়াচ ট্যান্ড কেনেন তাহলে তো মোয়েডেস পাবেন না কোনো দিনও মোটেজ পাবেন না আপনারা ভুলে ওয়াশ ট্যান্ড কিনবেন না ফলোয়ার্স কিনবেন না অনেকেই সেলার আছে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে তারা ওয়াশ দিবে দেবে পূর্ণ করে দেবে ফলোয়ার্স পূর্ণ করে দেবে কিন্তু ভাই আপনারা কোনো দিনও মোইডেজ পাবেন না এটা আমি একশো পার্সেন্টলি বলতেছি আপনারা এই ভুলটা করবেন না ওয়াচ ট্যান্ড কিনে কোনো দিন পাওয়া যায় না আপনারা এমন ভিডিও দেবেন ফেসবুকে আইডি বা পেজে যাতে ফেসবুকে নতুন মনে হয় একটা অডিয়েন্স যখন ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে যেন বের হতে না পারে তাহলে ওই ভিডিওটা তারা শেয়ার করবে এবং ভিডিওটা শেয়ারের মাধ্যমে ভাইরাল হবে আর ভাইরাল হলে কিন্তু আপনারা এই যে দেখেন টাইমটা পূর্ণ হয়ে যাবে সে একটু ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এখন বলি অ্যারোলিস সেট আপ অ্যারোলের সেট আপ যখন দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হতে বলতে তিন চারটা ভিডিও তখন গুড়ো করবে মিলিয়ন ভিউ আসবে বা কে ভিউ আসবে একশো দুশো কে তার সাথে সাথে তারা ইনভাইটের মাধ্যমে সেট আপ পাঠাবে আপনাকে অ্যান্স সেট আপ পাঠাবে এখানে ওয়াশ ট্যামের সাথে কোনো সম্পর্ক নেই ফলোয়ার্সের সাথে কোনো সম্পর্ক নেই তারা আপনাদের ভিডিও এঙ্গেজমেন্ট আইডি রেস পিজার রিস্ক দেওয়ার পর তারা আপনাকে সেট আপ পাঠাবে ইনভিটেশন করে তখন সেট আপ করে নেবেন আর এনস্টিমেটস ক্ষেত্রে ভাই আপনারা কোনো দিনও ওয়াটস কিনবেন না এই ভুলটা করলে আপনাদের আইডিটা তো শেষ হবে যে ফলোয়ার্স গুলো আসলো যে মানে অরিজিনাল ওয়াশ্যাম আসলো সেটাও কিন্তু একদম আইডি থেকে কাজ করতে পারবেন না বা মনিটাইজেশনও পাবেন না আশা করি কেলেগুলো যেতে পারছি আপনারা ভুলে ওয়াশ টাইম ফলোয়ার্স কিনবেন না নিয়মিত ভিডিও আপলোড করুন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে হবে যখন মোডেস পাবেন তারপরে ইনকাম করতে পারবেন সো ধৈর্য আপনারা ফেসবুকে ধৈর্য ধরে কাজ করুন ভালো ভালো কন্টেন্ট যাতে কন্টেন্টটা ইউনিক হয় যেন ধৈর্য ধরে দেখতে পারে তখনই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে সো একদম ক্লিপকার্ড বোঝাতে পারছি যারা হোয়াটস্টাইম কিনে ধান্দায় তারা ধান্দা বাদ দেন আর যারা কিনেছেন তারা ওই পেজ বা আইডিতে কাজ করতে পারবেন না সো ওই পেজ আইডি আপনাদেরকে বাদ দিয়ে নতুন পেজ নতুন আইডি খুলে অরিজিনাল ভাবে কাজ করুন ইনশাআল্লাহ সফলতা আপনাদেরও আসবে সো ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক ভিডিও দেখলেন পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আবার আপডেট বেরো সেগুলো আল্লাহ হাফেজ